আসলে আমাদের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলে, সেটা ফোনে হোক সামনাসামনি হোক, কথা বলে উনি আসলে বুঝেছেন যে আমাদের পার্সোনালিটিটা কেমন। কাজ আপনার খুবই প্রশংসিত হয়েছে, জাহিদ প্রীতমের রূপ পকেটের গল্প, সেখানে আপনি দারুণ অভিনয় করেছেন এবং খুবই ভালো কাজ করেছেন আপনি, তো এটা নিয়ে যদি একটু বলতেন আপনি অভিজ্ঞতাটা। অভিজ্ঞতা শেয়ার করলে আসলে অনেক কিছু চলে আসবে। সবার প্রথমে জাহিদ প্রীতম ভাইকে থ্যাংকস জানাই, কৃতজ্ঞ আমরা সবাই, আমরা ছয়টা বাচ্চাই আমি বলবো আমরা জাহিদ প্রীতম ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ। বিকজ অফ উনি না আসলে আমাদের উপর কোনো কিছু আরোপ করে দেন নাই, আমরা যেরকম আমরা ব্যক্তি মানুষটা যেমন তেমন সেই মানুষটার সাথে উনি চরিত্রটাকে জাস্ট ব্লেন্ড করেছেন। এটার জন্য হয়তো বা আমাদের প্রত্যেকটা চরিত্রকে সবার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, সবাই আমাদেরকে আমাদের প্রশংসা করেছেন, ঠিক যেভাবে আমি বলি যে প্রেমে পড়েছেন সেভাবে আমার কাছে মনে হচ্ছে মালিহা প্রেমে সবাই করেছে। আপনার চরিত্রটি একটু ইন্টারেস্টিং ছিল, একটু চঞ্চল স্বভাবে দেখা গিয়েছে, এই ধরনের চরিত্রে আপনাকে আগে দেখা যায়, আপনি যদিও কম কাজ করেন, তো সেই ক্ষেত্রে প্রিপারেশনটা কেমন ছিল? সাথে একদম কোন প্রিপারেশন ছিল না, সংযুক্ত করে যাই ব্যক্তিগত জীবনেও কি এরকমই কিনা। ব্যক্তিগত জীবন কখনো আমি ক্যামেরার সামনে আনতে পছন্দ করি না প্রথম কথা, আর দ্বিতীয় কথা কিছু আসলে কষ্ট করতে হয়নি, যেটা বললাম যে জাহিদ প্রীতম ভাইয়া আসলে আমাদের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলে, সেটা ফোনে হোক সামনাসামনি হোক, কথা বলে উনি আসলে বুঝেছেন যে আমাদের পার্সোনালিটিটা কেমন বা বাই নেচার আমরা কেমন, আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, সেটাই উনি ওনার চরিত্রটার সাথে ব্লেন্ড করেছেন বা সেভাবে তিনি চরিত্রটাকে লিখেছেন আমাদের জন্য। সেটার জন্য না আমাদের আসলে অভিনয় করতে হয়নি বা খুব বেশি চরিত্রটাকে নিয়ে ভাবতে হয়নি, প্রিপারেশন নেওয়ার তো একেবারেই প্রয়োজন বোধ করিনি। স্ক্রিপ্টটা পড়ার পর যেভাবে মনে হয়েছে ডায়লগটা ডেলিভারি দিলে ভালো লাগবে বা আমি কমফোর্টেবল সেভাবেই দিয়েছি। আপনি তো উপস্থাপনাও করেন, মূলত উপস্থাপনা আপনাকে